কি কি লাগবে? গাজর, বরবটি, ডিম, এগুলো দিয়ে বানাতে হবে। আমি গাজরটা কাটবো, মাঝে মাঝে ক্যামেরা দিয়ে তাকে, এবার আমি গাজরটা কাটবো। কাটা শেষ, এবার আমি কাটবো বরবটি। এবার আমি বরবটি কাটতেছি। আমার সে পাড়া দুলি বললে আমি আসতে আসি তোমার লাগে। ভাই একটু পরিষে করলাম, সয়াবিন তেল দেবো, ধরেন ওটা মাল তেল দেওয়া শেষ, পেঁয়াজ দিলাম, গার্লিক দিলাম, অনিয়ন দিলাম, মাছের ঝাল ফেরার জন্য পেঁয়াজ খাবো একই স্বাদ। এবার তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি, ডিম ছেড়ে দিলাম, চুলা একটু পাওয়ার দিলাম, অলরেডি ফুট পানা চলে আসছে, সুন্দর করে ফ্রাই করতে হবে ডিমটা, ভালো কালার আসবে, তাই তো? একটু ফ্রাই করার পরে ডিমের গন্ধটা কেটে দেবে, তারপর দিতে হবে পেঁয়াজের কালি, বরবটি, তারপর রাই। বরবটি দিয়ে দিলেন, তাই না? বরবটি, গাজর, মরিচ, রাইসটা তো সকি কবির ভাই, রাইজিৎ ভাই, পোয়াটা একটু কমাই দিলাম, দিব লবণ, চিনি, টেস্টিং সল্ট। আচ্ছা, এটা হলো চিনি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, এটা টেস্টিং সল্ট, হোয়াইট পেপার। ভাই কতক্ষণ নাড়াবেন? ভাই 10 মিনিট লাগানোর পরে রাইসটা হয়ে যাবে।
লাইভ টেস্ট করতেছে, ঠিক আছে? লাস্টে ঘি দিতে হবে, ঘি দেওয়ার পর শেষ, কমপ্লিট ঘি দেওয়া। দেখে ভ্যান খাওয়ার উপযুক্ত হয়েছে। আচ্ছা, আপনার মতো ভিডিও শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করে দেখবো। আমরা এখন খাবো, আমরা রাইসটা খাবো। আমার যাবে তো না গন্ধি, তাকে আড্ডা দেবো, তাই ভর্তি।